ঈদের মাত্র কয়েকদিন বাকি, মানুষ এখন মন দিয়েছে কেনাকাটায়, ভিড় বেড়েছে শপিং মল ও মার্কেটে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নড়াইল জেলা শহর সহ উপজেলাতেও জমে উঠেছে ঈদ বাজার। পছন্দের পোশাক কিনতে সকাল থেকে রাত অবধি চলছে কেনাবেচা, ভিড় বেড়েছে ফুটপাতের দোকানগুলোতেও। দাম সাধ্যের মধ্যে থাকায় স্বস্তিতে ক্রেতারা, ভালো কেনাবেচায় খুশি দোকানিরাও। দাম আমার কাছে রিজনেবল মনে হয়েছে। আমি এখানে জামা কিনতে এসেছি আমার পরিবারকে নিয়ে। অনেক ভালো কালেকশন আসছে এবার ঈদের। কেনাবেচা ভালো এবার ঈদে, কোনো সমস্যা নাই। নতুন নতুন ডিজাইনের মাল আসছে এবং দাম স্বাভাবিক। পোশাকের সঙ্গে মিলে নারীরা কিনেছেন বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রীও। আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক কিছু কিনবো। এখানে অনেক ভালো ভালো কসমেটিক আছে। আমি এখানে ঈদের জুতা কিনতে আসছি। পাঞ্জাবি আলহামদুলিল্লাহ বেচা কিনা রমজানের আগে থেকে আমার শুরু হয়েছে। 10,000 পর থেকে ঈদের বাজার মোটামুটি জমে উঠতেছে। ঈদ কেন্দ্রিক আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর পুলিশ, এ কথা জানালেন এই কর্মকর্তা। পুলিশকে আমরা বলেছি যাতে আমাদের মার্কেটের ভিতরে যাতে এই ইজিবাইগুলো না ঢুকে, যাতে মানুষ সহসা ভিতর স্বস্তিতে যায় ভাবে কেনাকাটা করতে পারে। ঈদে ক্রেতাদের আকর্ষণ করতে কুমিল্লার মার্কেটগুলো আলোকসজ্জা করা হয়েছে। কেনাকাটা সারতে আসছেন সব শ্রেণীর মানুষ, ভিড় বেশি পোশাক ও জুতার দোকানে। গভীর রাত অবধি চলছে কেনাকাটা। ক্রেতা চাহিদা মেটাতে সব ধরনের পণ্য রেখেছেন দোকানিরা। ব্যবসায়ীরা বলছেন এবার তৈরি পোশাকের দাম ক্রেতাদের নাগালের মধ্যে, তবে ক্রেতারা বলছেন দাম একটু বেশি। হাট বাজারগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।